আমরা খুশিতে গান গা। উজ্জ্বল ভাইয়ের অনেক মুভি দেখেছি। উজ্জ্বল ভাই হচ্ছে ভিলেনের ক্যারেক্টার করতাম, তো ওই সময় আসলে খুব ভয় পেতাম ওনাকে। আমি সিল মাইরা দিমু ওনার, আমি অ্যাক্টিং এর ভক্ত। ভিলেন হিসেবেও যেমন ফেমাস ছিল, হিরো হিসেবে আমি মনে করি তার থেকে বেশি। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। আচল ভুল দিয়ে শুরু, আজকে হচ্ছে ঘর ভাঙা সংসার। এর মধ্যে আপনি অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন, আজকে মনোয়ার হোসেন উজ্জ্বলের সঙ্গে অভিনয় করছেন, অনুভূতি জানতে চাই। অনুভূতি তো আমি আসলে কি বলবো, যে অনেক হ্যাপি, যেহেতু আমি ছোটোবেলা থেকে উজ্জ্বল ভাইয়ের অনেক মুভি দেখেছি এবং তখন উজ্জ্বল ভাই হচ্ছে ভিলেনের ক্যারেক্টার করতাম, তো ওই সময় আসলে খুব ভয় পেতাম ওনাকে। হ্যাঁ, তারপর যখন ভিলেন থেকে হঠাৎ করে যখন উনি চাচু দাদিমাতে যখন হিরো হিসেবে এন্ট্রি নিল, তখন দেখলাম যে পুরাটাই চেঞ্জ। তো মানে ওনার, আমি অ্যাক্টিংয়ের ভক্ত, যে একটা অ্যাক্টর যে কতভাবে ভাঙতে পারে নিজেকে। উনি ভিলেন হিসেবেও যেমন ফেমাস ছিল, হিরো হিসেবে আমি মনে করি তার থেকে বেশি ফেমাস হয়েছে এবং সেলিব্রিটি বেশি হয়েছে। তো ইনশাল্লাহ আমি খুবই হ্যাপি এমন একজন অভিনেতার সাথে আমি কাজ করতে পারছি, এবং আমি মানে এই জেনারেশন বলেন সব হিরোদের সাথে কাজ করেছি, শুধুমাত্র উজ্জ্বল ভাইয়ের সাথে হয়তো আমার কাজ হয়নি, বাস লাস্টে হয়ে গেল। আর জন্য মেইনলি থ্যাংকস জানাচ্ছি হচ্ছে আকবর ভাইয়াকে, আমাদের যিনি ডিরেক্টর, এবং তারপরে উজ্জ্বল ভাইকে তো অবশ্যই থ্যাংকস যে উনি এত বড় একটা সুযোগ আমাকে দিয়েছেন। সবাই বলে যে বাংলাদেশের চলচ্চিত্র দিন দিন মানহীন হয়ে যাচ্ছে, গল্প নেই, এই চলচ্চিত্রটার প্রতি আপনার? উজ্জ্বল ভাইয়ের একটা জিনিস সব থেকে আমার বেশি ভালো লাগে, উনি সবসময় হচ্ছে সামাজিক গল্প নির্মাণ করেন, তো যেই গল্প থেকে অনেক কিছু শেখার আছে, একটা ফ্যামিলি, সামাজিক ট্র্যাজেডি, তারপর মানে ভালোবাসা, সব কিছুই। তো উনি বরাবরই এই টাইপেরই সিনেমা করে, এবং মানে আমার কাছে মনে হয় যে এই ধাঁচের সিনেমার জন্য উজ্জ্বল ভাই একমাত্র পারফেক্ট। তো মানহীন হয়ে যাচ্ছে সিনেমা ধরতে গেলে, এখন হলের পরিস্থিতি তো সবাই জানেন, তারপর হচ্ছে দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে, আমরা যখনই একটু ভালো দিকে যখনই মুভ করতে গিয়েছিলাম, হয়তোবা আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেটা করোনা, এটার জন্য হয়তোবা একটু ডাল হয়ে গেছে এটা পুরো বিশ্ব জুড়ে। তো ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী যে এই খারাপ পরিস্থিতি একসময় আমরা পেরিয়ে ভালো দিকে অবশ্যই যাব, এবং তখন আমাদের সিনেমা ইনশাল্লাহ আরও বেটার জায়গা যাবে। দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে সবসময় একটাই কথা বলি যে আমি মুভির মানুষ, চলচ্চিত্রের মানুষ, এবং আমার সেকেন্ড ফ্যামিলি এইটাই, আমি সবসময় আমার এই পরিবারকে অনেক ভালোবাসি, আছি এই পরিবারের সঙ্গে, সারা জীবনই থাকবো। আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই বাংলা সিনেমার জন্য দোয়া করবেন, কারণ বাংলা সিনেমা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। তো আপনাদের জন্যই কিন্তু এই সিনেমা টিকে থাকবে, এবং আপনাদের মানে আপনাদের জন্যই কিন্তু বেসিক্যালি আমরা এতটা পরিশ্রম করি, এতটা মানে কষ্ট করি আপনাদের খুশির জন্য। তো আপনারা অবশ্যই হলে গিয়ে মুভি দেখবেন, এখন যদিও দেশের পরিস্থিতি ভালো না, এখন বলবো যে নিজে সচেতন থেকে যেভাবে যেভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়া যায়, আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই বাংলা মুভির সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।